রুশ নৌবাহিনীতে যুক্ত হলো আরো পরমাণু সাবমেরিন যুদ্ধ জাহাজ। রাশিয়ার নৌবাহিনীতে আরো একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন, 3টি যুদ্ধ জাহাজ, 2টি হেলিকপ্টার এবং বহু সংখ্যক কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। এর মাধ্যমে রুশ নৌবাহিনী কৌশলগত ক্ষমতার দিক দিয়ে অনেক অগ্রগতি লাভ করলো। রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী ইউরি বরিসফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তুলা নামের Delta IV ক্লাস নতুন এই সাবমেরিন 16টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র 11,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বরিসফ জানান, রুশ নৌবাহিনীর লজিস্টিক সাপোর্ট জাহাজ এলব্রাস পেয়েছে এবং আরও কিছু কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার অপেক্ষায় আছে। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হচ্ছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং 500 কেজি প্রচলিত বোমা বহন করতে পারে। রুশ সামরিক সূত্র জানিয়েছে, প্রচলিত সংস্করণে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 2,500 কিলোমিটার এবং পরমাণুবাহী কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা 2,600 কিলোমিটার।